রাজশাহীতে নবম মুরেস বোর্ড বাস্তবায়নে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। সকালে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর দড়িখরবোনা মোড়ে আরইউজের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। সমাবেশে বক্তারা গণমাধ্যম কর্মী আইন দ্রুত পাশ, নবম ওয়েস বোর্ড সংশোধন ও বাস্তবায়ন, সব প্রতিষ্ঠানের সাংবাদিকদের নিয়োগপত্র, নিয়মিত বেতন ভাতা ও বকেয়া পরিশোধ সহ আট দফা দাবি জানান। বিএফইউজের সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ও বিএফইউজের সাধারণ সম্পাদক দীপ আজাদের সঞ্চালনায় এ সময় বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।